এমন ভাবে পয়গম্বর রহমত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পুতু পবিত্র করে পয়গম্বরকে মা আমেনার কোল থেকে বের করে নিলেন। এক বিন্দু পরিমাণ কেউ যেন পয়গম্বরের দিকে আঙ্গুল তুলে তাকাইতে না পারে। আমেনা ডাক দিয়া বলেন, পেটের ভিতরে সন্তানকে আমি যখন গর্ভে ধারণ করি, সমস্ত নারীরা গর্ভে সন্তান ধারণ করার পর এই সন্তানটা নিয়ে বিশাল বড় পেরেশানির ভিতরে থাকে, ব্যথা লাগে। আমি আমার সন্তান মোহাম্মদকে যখন গর্ভে নেই, এই মোহাম্মদের অবস্থা ছিল এমন, মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় জন্ম হওয়ার আগ পর্যন্ত আমার গর্ভে সন্তান আছে, আমি এই কথাটাও কোনোদিন টের পাই নাই। শুধু তাই নয়, আমেনা ডাক দিয়া বলেন, মোহাম্মদ যখন গর্ভের থেকে দুনিয়ার জমিনে আসলো, মোহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে আসছেন জানেন? আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ যখন গর্ভে আসে সিজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে পয়গম্বর মোহাম্মদ আগমন করে, সুবহানাল্লাহ। এরপরে যখন দুধ পান করানোর অবস্থা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি বনু সাদ গোত্র থেকে মক্কার জমিনে চলে গেলাম, ওই জায়গায় গেলাম, আমি আমার সন্তানকে আনার জন্য কোন সন্তানকে দুধ পান করাবো, বিনিময়ে কিছু অর্থ সম্পদ জোগাড় করে তারপরে সুন্দর করে সংসার করব। আমেনা ওখানে চলে গেলেন, দুর্বল গাধা, দুর্বল মাদি গাধা নিয়ে রওনা হয়ে গেলেন। সমস্ত মানুষের গাধাগুলো আগে যায়, আমেনার গাধা সবার পিছনে পিছনে দাঁড়ায়। সবাই ডাক দিয়া বলে, এমন দুর্বল গাধা তুমি কেন আল্লাহ? এই হালিমাতুস সাদিয়া বলে, আমার গাধাটা অনেক দিন যাবত না খাওয়া, আমাদের সংসারের অবস্থা খারাপ, অনেক দুর্ভিক্ষর ভিতরে আমরা এই জায়গায় আসলাম, কিন্তু দুধমা হালিমার চেহারার অবস্থা দেখে কেউ তাকে সন্তান দেয় না, কারণ তার শরীরের কন্ডিশন বলে এ সন্তানকে দুধ পান করাতে পারবে না, কারণ তার কুলের ভিতরেও আরেকজন সন্তান আছে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ নিজেও দুধমা হালিমা সাদিয়ার দুধ পান করতে পারে না। সমস্ত মক্কার মানুষরা মক্কার ওই বাচ্চাদেরকে নিয়ে আনিল। আমেনা কি বলে, আমেনা তাকায় দেখে কেউ মোহাম্মদকে নেয় না, মোহাম্মদকে কেউ নেয় না, এই কারণে যে মোহাম্মদের বাবা নাই, আর হালিমাতুস সাদিয়াকে মানুষ সন্তান দেয় না, এই কারণে যে হালিমাতুস সাদিয়ার শরীরের অবস্থা ভালো না। এদিক দিয়ে হালিমা সাদিয়া চিন্তা করলো, যেহেতু তাকেও কেউ নেয় নাই, আমাকেও কেউ দেয় নাই, এই মুহূর্তে এই বাচ্চাটাকে আমি নেওয়া যাই। হালিমাতুস সাদিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে সুন্দর করে তাবুর ভিতরে রওনা, স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমাকে কেউ সন্তান দিতে রাজি হয় না, যার কারণে আমি এতিম সন্তানকে নিলাম। আমার দিল বলতেছে এই সন্তানটা মনে হয় একজন বরকতওয়ালা সন্তান হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বুঝলাম কেমনে? এই দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটা যখন আমি আমার স্তনে লাগাইলাম, আমি তাকায় দেখি আমার দুই স্তনের ভিতরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুধে ভরপুর দান করে দিলেন। এখন আমার যেই বাচ্চাটা কান্নাকাটি করে, এই বাচ্চাটাও দুধ খায়, মোহাম্মদ দুধ খায়। আমি বাইরে যাই, তাকায় দেখি আমার যে গাধিটা দাঁড়ায় আছে, এই গাধিটাও কেমন যেন সবল হয়ে গেছে। পরের দিন যখন রওনা হয়ে গেলাম, ওই দুধ মালিমাতুস সাদিয়া বলে, সমস্ত মানুষের সঙ্গে আমি রওনা হয়ে গেলাম ওই বনু সাদ গোত্রের দিকে, মক্কার জমিন থেকে রওনা। অন্যান্য মানুষগুলোর গাধা এখন আস্তে আস্তে যায়, আমি তাকায় দেখলাম আমার দুর্বল গাধাটা এখন সব গাধার আগে আগে দৌড়ায়। বরকত কোন জায়গা থেকে আসে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বরকতের জায়গা, যে জায়গাটা যেখানে পড়ছে সেই জায়গায় বরকত হইল। এই মক্কার দাম তো আল্লাহর নবীর কারণে হয়ে গেল, মদিনার কোনো দাম ছিল না, মদিনায় পয়গম্বর গেলেন মদিনার দাম হয়ে গেল। আবু বকরের কোনো দাম ছিল না, আবু বকর আল্লাহর নবীর সঙ্গে মিশার কারণে আবু বকরের দাম, ওমরের কোনো দাম নাই, ওমর পয়গম্বরের সঙ্গে মিলার কারণে ওমরের দাম। অব্বা সাহেবা যা কিছু বলেন না কেন, একটা মানুষেরও দাম নাই, কিন্তু যেই মানুষটা পয়গম্বরের সঙ্গে মিলছে ওই মানুষটা আমার রসুল দোজাহানের বাদশাহ, আল্লাহর নবীর সঙ্গে মিলার কারণে উম্মতরাও দোজাহানের বাদশার উম্মত হয়ে গেছে, যার কারণে হাবিবে কিবরিয়া মোহাম্মদ বলেন, সমস্ত নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমি নবীর উম্মতরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না,
ততক্ষণ পয়গম্বরের উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার দুধ মাহাল মদু সাদিয়া রাসূলকে যখন নিয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় যাওয়ার পর কিছুদিন দুধ পান করাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র কথা বলতে শিখলেন, হাতের ভিতরে খাবার দাবার নিয়ে খাওয়ার মতো উপযুক্ত হলেন, তখন আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ দুধ ভাইয়ের সঙ্গে কোনো একটা জায়গায় যায়, বিশাল বড় মরুভূমি চারণভূমি, ওই জায়গায় গাছের নিচে বসে আছে, আব্দুল্লাহ সুন্দর করে ছাগল চড়াই দিছে, এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ বসা গাছের নিচে, আল্লাহর রাসূল বলেন আমি গাছের নিচে বসা, দুইজন লোক আসলো আমার সামনে বসলো, আমাকে সুন্দর করে ধরলো, ধরে আমাকে সোয়ায় দিল। এরপরে আমি চিন্তা করে দেখলাম, অনুভব করলাম, আমার বুকের মাঝখান দিয়ে ফারলো, ফারার পর একটা সোনার তস্তরিতে কিছু পানি রাখলো, আমার বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে তারপরে সেটাকে ধুয়ে দিল ওই পানির ভিতরে, ধোয়ার পর আবার ওইটাকে আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে ঢুকায় দিল, দেহের ভিতরে ঢুকায় দিল। ঢুকানোর পর আমি যেমন কেমন হয়ে গেলাম, এটা ঢুকার পরে পর একজন ফেরেশতা একজন লোক আরেকজনকে বলতেছেন, এ ভাই এই বাচ্চাটাকে, এই মুহাম্মদকে তার উম্মতের 10 জন উম্মতের সঙ্গে ওজনের ভিতরে মিলায় দাও, 10 জন উম্মতকে এক পাল্লায় রাখো, মুহাম্মদকে আরেক পাল্লায় দাও, আমাকে এক পাল্লায় রাখা হয় আর 10 জন উম্মতকে আরেক পাল্লায় রাখা হয়। আমি তাকায় দেখলাম ওই 10 জন উম্মত হালকা হয়ে গেল, আমি মুহাম্মদ পাল্লার ভিতরে ভারী হয়ে গেলাম। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দেয়া বলে ভারী কে, একজন আরেকজনকে বলে ভারী হলো মুহাম্মদ। এবার ডাক দেয়া বলে ঠিক আছে, এবার 100 জনের সঙ্গে ওজন দাও, 100 জন এক পাল্লায়, মুহাম্মদকে আরেক পাল্লায় রাখো, আমাকে এক পাল্লায় দিয়া 100 জনকে আরেক পাল্লায় দিয়া দেয়। এবার একজন ডাক দেয়া বলে ওজন কার বেশি, আরেকজন ডাক দিয়ে বলে মুহাম্মদের ওজন বেশি, মুহাম্মদের উম্মত 100 জনের চাইতে মুহাম্মদের ওজন আল্লাহর দরবারে বেশি, সুবহানাল্লাহ। এবার এক কাজ করো, 1000কে এক পাল্লায় রাখা হোক, আরেকজন মুহাম্মদকে আরেক পাল্লায় রাখা হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় রাখা হয়, অন্য 1000 মানুষকে আরেক পাল্লায় রাখা হয়। এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ওজন কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, একজন বলতেছে এই 1000-এর চাইতে আল্লাহর দরবারে এমনে এমনে সব কিছুর চাইতে মুহাম্মদের ওজনটা বেশি। এবার একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলে, সারা দুনিয়ার যত উম্মত যত মানুষ আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 6500 বছর, যত দুনিয়ার জমিনে যত বান্দা আসলো সব বান্দাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মুহাম্মদকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই মুহাম্মদের ওজন দুনিয়ার সব বান্দার চাইতে বেশি হয়ে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মুহাম্মদকে এত দাম দিলেন, অন্য কোন নবীকে দেন নাই, যার কারণে অন্য নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীর নাম উল্লেখ করেছেন সবগুলো পয়গম্বরকে নাম ধরে 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 চিহ্নিত করে ডেকেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত হাফেজ সাহেবরা জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই, যেখানে মুহাম্মদ বলেছেন সেখানে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এ মুহাম্মদ তো নয়, মুহাম্মদের নাম হলো রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক জায়গায় ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আমি আল্লাহ মুহাম্মাদের দুইটা পরিচয় দিলাম, একটা পরিচয় মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় হলো আমি আল্লাহ বললাম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো কার রাসূল। আরেক নাম্বার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুহাম্মাদের দুই নম্বর পরিচয় হলো খাতামান নবীন। সারা দুনিয়ার জমিনে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য বান্দারা, অসংখ্য বান্দর বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ সহ বলে দেন, কিয়ামত পর্যন্ত রাসূলের পরে আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে, কেউ যদি স্বীকার করে, এরা মুসলমান না কাফের, ঠিক কি না? কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই নবীর হাদিস নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি ভক্তের বহে নদী, নবীজির জন্য যদি ভক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? রাসূলের পরে আর কেউ আছে? কেউ যদি দাবি করে জোরে বলেন, যারা মানবে, যারা সাপোর্ট করবে, সব কাফের কোনো সন্দেহ? আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবীন আলা নবিয়্যা বাদি, এক নম্বরে আমার পরে কোনো নবী নাই, আমার পরে আর নবী নাই। যদি নবী কেউ হয়, রাসূল বলেন আমার পরে নবী যদি হওয়ার যোগ্যতা রাখে সেটা অন্য কেউ না, সেটা হলো উমর। রাসূলের পরে নবী হওয়ার যোগ্যতা কারো নাই, যদি হইতো সেটা হইতো উমর, অর্থাৎ আসার সম্ভাবনাও নাই। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের বিশাল বড় দেয়াল লাগাইলেন, এই দেয়ালের ভিতরে সমস্ত ইটগুলো উঠে গেল, মাঝখানে মাত্র একটা ইট ফাঁকা। রাসূল বলেন, ওই ফাঁকা ইটটা ছিলাম আমি মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে বসানোর মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। ভাইরা আমার, এই কারণে রাসূল হলেন শেষ নবী। আল্লাহ পাক কোরআনে পরিচয় দিলেন দুইটা পরিচয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আর একটা পরিচয় খাতামান নবীন। আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু উল্লেখ করে বলেন নাই, যেখানেই নাম ওখানেই লকব। মানুষ চেয়ারম্যানকে নাম ধরে ডাকে না, কেন? চেয়ারম্যানের সম্মানের সঙ্গে এটা যায় না। আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, কারণ নবীর সম্মানের সঙ্গে যায় না। যেই নবীরে আল্লাহ দাম দিলেন, যেই নবীরে আসমান চিনল, যেই নবীরে জমিন চিনল, যেই নবীকে গাছ পর্যন্ত চিনল, ওই নবীরে আমরা চিনলাম না, আমাদের মতো কপাল পোড়া বান্দার কেউ হতে পারে না। মসজিদে নববীর ভিতরে একটা গাছ, খেজুর গাছের গাছের ডাল, যেই গাছটার কোনো প্রাণও নাই, এমন একটা খেজুর গাছের ডাল মসজিদে নববীর ভিতরে, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক লাগায় খুতবা দিতেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন মসজিদে নববীর মেম্বার তৈরি হয়ে গেল, রাসূল কারীম মেম্বারের ভিতরে দাঁড়াইলেন, এদিক দিয়া সাহাবা একরাম সামনে সুন্দর করে বসে বসে শুনে, এক সাহাবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন গাছটার থেকে কেমন যেন বাচ্চার মতো কান্নার আওয়াজ চলে আসতেছে। পয়গম্বর ডাক দেয়া বলেন, হ্যাঁ সাহাবি তুমি কি শুনো? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন? রাসূল ডাক দেয়া বলে, সাহাবি তোমরা যদি গাছের কান্নার আওয়াজ শুনতে পাও, আমি নবী কান্না শুনবো না, আমি নিজের কানে শুনতে পাই গাছটা কান্না করে, আমি নিজে শুনতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবীর মেম্বার থেকে নামলেন, নামার পর পয়গম্বর মসজিদে নবীর ওই মেম্বার থেকে নেমে গাছের কাছে গেলেন, গাছটার মাথায় হাত দিলেন, কেমন যেন এরকম অবস্থাটা হয়ে গেল। খেজুর গাছটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন, আমার দিলের ভিতরে বড়ই মহাব্বত, পয়গম্বরের সোহবত আমি এতদিন পর্যন্ত পাইলাম, রাসূল আপনি এখান থেকে নেমে মসজিদে নববীর মেম্বারের ভিতরে দাঁড়াইলেন,
আল্লাহর রাসূল আমি সেই দুঃখে এখন খেজুর গাছে কান্নাকাটি করি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন খেজুর গাছ আমি রাসূল সাক্ষ্য দিলাম আমি রাসূল কথা দিলাম সাহাবা তোমরা সাক্ষী থাকো আমি যখন আল্লাহর জান্নাতে যাব তুমি খেজুর গাছের ডালটাকে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাব একটা খেজুর গাছের ডাল হওয়ার পরে রাসূলের সঙ্গে জান্নাতে আল্লাহ পাক বলেন রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব প্রশংসা রব্বুল আলামিনের আর সব রহমত হলো রহমাতুল লিল আলামিনের দুনিয়ায় যা কিছু বরকত হয় যা কিছু কল্যাণ হয় সব হলো রহমাতুল লিল আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর তুমি পয়গম্বর হলো রহমাতুল লিল আলামিন বাইরে আমার খুব বুঝবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছ চিনার কারণে গাছ রাসূলের সঙ্গে জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর গাছকে যদি জান্নাতি বানাইতে পারে বলেন তো আপনি আমি উম্মত হওয়ার পরে রাসূলের সঙ্গে জান্নাতে যাব কি যাব না যারা বলেন যাব কি যাব না রাসূলের সঙ্গে জান্নাত চাই না চাই না সবাই চাই তো ইনশাআল্লাহ হে মুসলমান রাসূলের সঙ্গে জান্নাতে যায় জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার শখ হয় কিন্তু রাসূলের সুন্নত বান্দে রাজি হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিদুবি আমি রাসূল যেই আখলাক নিয়ে আসলাম আমি রাসূল যেই আদর্শ নিয়ে আসলাম এই আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে মুমিন বলা চলে না আমি যেমনে হাঁটলাম আমি যেমনে পড়লাম আমি যেমনে ঘুমাইলাম আমি যেমনে খাইলাম আমি যেমনে শুইলাম আমি যেমনে মানুষের সঙ্গে কথা বললাম যতক্ষণ পর্যন্ত তুমি আবি নবীর মতো করে চলতে না পারবা ততক্ষণ মুসলমান নবীর উম্মত দাবি করা যায় না আজকে সমাজে অসংখ্য যুবকরা আছে রসুলের আখলাক বাদ দিয়া ওই সুপারস্টার আর হিরোদের আখলাককে ফলো করে নাই আমাদের এলাকায় ঢাকা শহরে বেশি না কম চুলের কাটিং এর ভাব দেখলে বোঝার উপায় নেই এটা ছেলে না মেয়ে কখনো কখনো মানুষ কিনা এটাই বোঝা যায় না দেখবেন এই চোখা করে চুল রাখে চোখা মানে এই সাইডে কিচ্ছু নাই সব সাসা টাক্কু খালি মাঝখান দিয়ে একটু চুল আছে তাও এটা চোখা মনে হয় চিড়িয়াখানার জন্তু গেটটা খোলা ছিল কোনো মতে বলাই আসছে প্যান্ট এমন ভাবে পরে দেখলে বুঝার উপায় না মনে হয় দুটো সুপারি গাছ সামনে দাঁড়ায় আছে বাঁশের মতো চিকন এমন চিকন প্যান্ট পরে বসে প্রস্রাব করার সুরত নাই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা লাগে এখান কিরে নামাজ পড়বি না তো প্যান্টে একটু সমস্যা আছে তো পরে করবো না আজীবন প্যান্টে সমস্যা থাকে এ বয়স হয়ে গেছে 40 42 50 এখনো যদি প্যান্টে মুতে আর কিছু করার আছে বলেন প্যান্টের সমস্যা মানে একটা প্যান্টে শিশু করছে ঠিক না আর যদি বলে প্যান্টে শিশু করে না তাহলে নামাজ পড়তে সমস্যা কি তার মানে মুইতে পানি নেয় নাই ইস্তিনজা করে কি নেয় নাই পানি নেন যে ব্যক্তি ইস্তিনজা করে পবিত্র না হয় শয়তান তো তারে ঘেঁষবে না তো কার কাছে ঘেঁষবে বলেন শয়তান তো নাপাক পছন্দ করে যার কারণে শয়তান তাকে 24 ঘন্টা ওয়াসওয়াসা দিতেই থাকে তার সমস্ত কাজগুলোর ঈমান হইলে কি বলে নামাজ পড়লেও রোজা রাখলেও সব কিছু করলেও দেখবেন এগুলো কবুল হয় না কারণ 24 ঘন্টা সে নাপাক এই প্যান্ট পড়ছে ইস্তিনজা করছে পানি নেয় নাই ওইটা বাসুরে পরে অনেকে নামাজ পড়তে চলে যায় এই হলো হালত আমাদের যুবকরা সুপারস্টারদেরকে ফলো করে আমাদের যুবকরা হিরোদেরকে ফলো করতে যায় এবার চুলের কাটিং পাল্টায় দেয় হিরোরা যেভাবে হুন্ডা চালায় তারাও সেভাবে হুন্ডা চালাইতেছে একটা মেয়ে ছেলেদের ভাব ধরতেছে ছেলে মেয়েদের ভাব ধরছে রাসূল বলেন স্পষ্ট এটা কিয়ামতের আলামত শেষ জামানা সব উল্টা যাবে নারী পুরুষের মতো পুরুষ নারীর মতো হালত এরকম হয়ে গেছে অলরেডি মন হয়ে গেছে কাদেরকে বলবেন আর স্কুল কলেজের যে যুবক ভাইরা আছে এদের কথা নাই বললাম 18 বছর 16 বছর বয়স এরা যেই পরিমাণে উল্টা পাল্টা চলে এক একজন মনে হয় মাসে 4-5টা করে পাল্টায় আমার কথা বুঝলে বুঝেন না বুঝলে সমস্যা নাই বুঝেন তো আপনারা তো গ্রামের মানুষরা যে বুঝেন না এক একটা আমারে কয়েকদিন আগে আমারে একজন মেসেজ পাঠাইছে পাঠায় বলতেছে হুজুর একটা একটা কথা বলি রাগ করেন না ধমক টমক দিয়েন না একটু সমাধান দিবেন কি সমাধান আমার বয়স 17 বছর
আমার বয়স 17 বছর আমি দীর্ঘ দীর্ঘদিন একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছি মেয়েটা আবার আমার বয়সে বড় দেখছেন কি সুন্নাত পালন করে এখনকার পোলাপান এত খারাপ ও যদি বয়সে বড় কোনো বেডির সঙ্গে সম্পর্ক করে কিছু বলবেন কেউ রসুলের হাত হাওলা দিয়ে দিবে বিয়ে করছেন না 40 বছরের এই এই সুন্নাত পালন করতে যেত দেখছেন না এক বেডি মারা গেছে ছাত্রী বিয়ে করে দেখছেন না সব জায়গায় সুন্নাত নামাজ নাই রোজা নাই দাড়ি নাই সুন্নাত পালন করে বিয়ের ক্ষেত্রে কি ভণ্ড চিন্তা করতে পারেন সমস্ত সুন্নাত মানে না খাবারের পরে তার মিষ্টি খাইতে মন চায় আমি আর সুন্নাত পালন করেন না খাবারের পরে মিষ্টি কই না তো মুইতা পারি নাই এ খাবারের পরে মিষ্টির সুন্নাত পালন করে মিষ্টির সুন্নাত পালন এই যে পিঠা লাল বানা দেওয়া দরকার মানে খাবারের সুন্নাতটা ঠিক রাখা দরকার এটা তার মাথায় আছে অথচ কত সুন্নাত পড়ে আছে ছেলে আমারে বলতেছে হুজুর আমার 17 বছর বয়স আমার আমি একজনের সাথে সম্পর্কে জড়াইছি সে আমার চেয়ে বড় এখন বাপ মাকে বলছি বাপ মা কষ্ট পাইছে রাগ করছে ধমক টমক দিছে বলে আমি কাজী অফিসে যাই বিয়ে করে ফেলছি এখন বিয়ে করে আমরা দুইজন একটা জায়গায় বাসা নিছি এখন আমাদের কি বিয়ে হবে কিনা চিন্তা করছেন বয়স কত এ তো এখনো মুখ থেকে দুধের গন্ধ আসার কথা হ্যাঁ সে আরেকজনের সাথে সংসার করতে চলে গেছে হালতটা কি দেখেন দুনিয়া অধিকাংশ পোলাপ এটা এটার কারণও আছে আমাদের দেশে বিয়েটাকে যত কঠিন করতেছে জেনা ব্যভিচার তত বাড়তেছে বিয়ে যদি সহজ হইতো জেনা বাড়তো না এত বিয়ে কঠিন কারে বিয়ে করো না এত অল্প বয়সে বিয়ে করো এটা কি ধরনের কথা নিজের পায়ে দাঁড়াও নাই কি খাওয়াই বা কি করবা কি পড়বা এই টেনশন ঢুকায় দেয় ছেলেটাকে অথচ বয়স হয়ে গেছে 30-32-35 আমি যদি এখন বলি কি কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন দেখি তো একটু হাত তুলেন কারা কারা করেন নাই হ্যাঁ এখন হাত তুলবো না চালা গেছে করছে আমনে করছেন আরেকজন করছেনি কারা কারা করেন নাই হাত তুলেন না তুলেন তুলেন লজ্জা কিসের তুলেন সমস্যা নেই আপনাদেরকে পচাবো না হাত তুলেন আপনাদের বিয়ের ফয়সলা করে দিয়ে যাবো হাত তুলেন কারা কারা করেন নাই চালাক হয়ে গেছে আজকে একটু ঠেলা মেরা বলছি তো এখন হাত নামাইছে ফুটার নামান অনেকে আছে বিয়ে করে নাই বয়স 25-30 হয়ে গেছে কেন করে না কারণ নিজে খাইতে পারি না খাওয়াবো কি বউরে অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা আল্লাহ পাক বলেন জমিনের কোন বান্দা কি খাবে শুধু বান্দা নয় সাত সমুদ্রের নিচে কোন প্রাণী আছে ওইটার খাওয়ানোর মালিকও কিন্তু আল্লাহ আপনি চিন্তা করেন কোন দুঃখে আপনি বিয়ে করেন আল্লাহ পাক বলে যে বিয়ে করবে ও যদি গরিব থাকে আমি আল্লাহ পাক তার ধনী বানায় দেব একটা বিয়ে করবেন আল্লাহ পাক ধনী বানাবে দুইটা করবেন আরো বেশি ধনী বানাবে আমাদের দেশে মানুষরা মনে করে দুই বিয়ে খারাপ এই কারণে তো সুপারস্টাররা সব গোপনে গোপনে বিয়ে করে যদি একাধিক বিয়েটাকে সামাজিকভাবে প্রচলন করতে পারতেন তাহলে গোপনে কেউ বিয়ে করতো না সবাই প্রকাশ্যেই করতো কারণ আল্লাহর কোরআনটাকে খারাপ মনে করে তো এই কারণে এখানে দোষও আছে যারা একাধিক করে এরা আবার সততা বজায় রাখতে পারে না এটাও একটা বড় খারাপ জিনিস আল্লাহ পাক বলছেন কখন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা ইমাসনা ও সুলাসা রুবা আগে দুইটা করো তিনটা করো চারটা করো যদি ইনসাফ রক্ষা করতে না পারো তাহলে একটাই করো এখন ইনসাফ রাখতে পারে না বলেই তো একটা করে যদি ইনসাফ যদি কারো থাকে সে দুইটা করুক সমস্যা কি না এখন কোনো মুরব্বী যদি এই জায়গায় থাকে যাদের বয়স মোটামুটি 60-70 হয়ে গেছে এরা মনে মনে চিন্তা করবে আরে এই আয়াত যদি আগে জানতাম তাহলে তো এক বুড়িকে নিয়ে কি এতদিন থাকি দেখেন আল্লাহ পাক বিয়েকে সহজ করতে বলছেন আমরা বিয়েটাকে কঠিন করি এই কারণে ছেলে হোক মেয়ে হোক সময় মতো বিয়ে দিবেন ইনশাআল্লাহ সম্পদেও বরকত হবে সন্তানেও বরকত হবে রসুল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম তোমরা এমন নারীকে বিয়ে করো যে প্রত্যেক বছর একটা করে সন্তান দিবে আর আমি আল্লাহর আমি নবী ওই সন্তান উম্মতদেরকে আল্লাহর কাছে পেশ করে গর্ব করব আচ্ছা এক নেতার কাছে 500 জন আরেক নেতার কাছে 700 জন জোর কি 500 না 700 আন জোর যার বেশি কেউ চিনোস বেটা আমারে তুই আমার লগে লাগতে আসোস কে ঠ্যাং ভাঙা কিন্তু ঘরের ভিতরে বসা দে রাসূল কারীম কিয়ামতের ময়দানে বলবেন এই নবীরা সাবধান কয়জন নিয়ে আসছো 10 জন 70 জন 500 জন 1000 জন এগুলার কোনো দাম নাই আমি নবীর দিকে তাকায় দেখো কোটি 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 উম্মত রাসূল গর্ব করবেন যে আমি নবীর উম্মত বেশি সব নবীদের উম্মত সংখ্যা কম আর তাকায় দেখো কিয়ামতের ময়দান সব মুহাম্মদের উম্মত দিয়ে ভরপুর মানে আপনি কোন দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় কদিন পরে করবে একটাও দরকার নাই বুড়াবুড়ি তোরাই থাক আগে আমাদের বাপ মাকে দেখতাম বাচ্চা
বাপ দাদাদের দশ ভাই, পনেরো ভাই, ষোলো ভাই, নয় বোন, ওরে বাপ রে বাপ, শক্তি কি এলাকায়, এর লগে এলাকার কোনো মানুষটি বিরুদ্ধে যাবে? আমার পোলা কয়টা জানোস? দশটা। ঠ্যাং ভেঙে ঘরের ভিতরে বসাই দেবে। আর এখন দুইটা সন্তান, ওরে বাপরে বাপ, বাপে নিজে পেরেশানিতে থাকে, আরে আমার সন্তানরা কে জানি কি করে। এই জন্য সন্তান যত বেশি আপনারও ফায়দা, রাসূলের উম্মতেরও ফায়দা। রাসূল উম্মত নিয়ে গর্ব করবে, দেখছেন আল্লাহ আমার কত উম্মত। এই জন্য উম্মত বাড়াবেন বিবাহর মাধ্যমে, যেন রাসূলের আখলাক ওয়ালা মানুষ বাড়ে। যারা আমাদেরকে স্লোগান দিয়ে ঢুকায় দিছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাদের উদ্দেশ্য ভালো না, তাদের দিকে তাকায় দেখেন তারা বছরে বছরে ডাবল ডাবল সন্তান নেয়, তারা ডাবল ডাবল সন্তান নিয়ে তাদের দল ভারী করে। আর আমাদের ভিতরে এই কথা ঢুকায় আমাদের দলকে ছোট করতেছে, যেন পিটাইতে সুবিধা হয়। আমরা বলতে চাই ইনশাআল্লাহ আমরা কোনো ইহুদি নাসারাদের চক্রান্তের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। যতদিন আছে উম্মতে মুহাম্মাদি হয়ে বুকে যদি রাসূলের আখলাকের প্রেম থাকে, এখান থেকে ওয়াদা করবেন ইনশাআল্লাহ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু হয়েছি, একটা গাছ যদি নবীকে চিনে, একটা আকাশের মেঘ যদি নবীকে চিনে, জমিন যদি নবীকে চিনে, আমি কেন চিনবো না? আমার নবীর জন্য জিন্দগিতে এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ রাসূলের আখলাকের বাহিরে এক চুল পরিমাণ নড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যেখানে, বিশ্বনবী যেখানে, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তোমার মুখে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগেলে মুসলমান, জাগেলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। রাসূল যেখানে আমরা সেখানে, রাসূলের আখলাক যেখানে আমাদের অবস্থান সেখানে। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। নারায় তাকবীর আল্লাহ।